জলের বোতল যে জায়গায় টেবিলের উপর যেরকম অবস্থায় খালি থাকে সেই অবস্থায় খালি থাকে। হ্যালো, দিস ইজ বংরূপা আর আপনারা দেখছেন বংরূপা এন্টারটেনমেন্ট। আজকে আমি আছি একজন এমন একজন মানুষের সঙ্গে, একজন স্পেশাল মানুষের সঙ্গে। তার সম্পর্কে বিশেষ কিছু আমার বলার দরকারই হবে না, কারণ তার সম্পর্কে আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি তোমাকে তুমি করেই বলছি, তুমি কাকু বলছি নাকি? না না, অবশ্যই। তাহলে বলছি যে আজকে কি আমরাও যেতে পারি তোমার সাথে? অতি অবশ্যই, আমাদের শ্রমজীবী ক্যান্টিন সবার জন্য খোলা। তো যাওয়া যাক তাহলে, আপাতত ফলো মি। আমি এখন আছি, আমি এখন যার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাদবপুরে কমিউনিটি কিচেনের সামনে। বামপন্থী মানুষরা সাধারণত খুব গম্ভীর হয়, খুব রাগি হয়, এটা একটা ইমেজ আছে, ভয় লাগছে ভীষণ। তো দেখা যাক, একটু কথা বলে এক মিনিট আমি তোমার সাথে আরেকবার একটু কথা বলি। আচ্ছা, আমি বামপন্থী মানুষরা সাধারণত আমি মানে একটা ইমেজ আছে, খুব রাগি হয়, খুব গম্ভীর হয়, মানে হাসা টাসা যাবে তো? আমি জানি না এটা কিসের থেকে তোমাদের এই ধরনের মানসিকতা। আমাদের রাজনীতি মানুষের স্বার্থে, যে কারণে সারাদিন আমরা মানুষের সাথে থাকি। কাজের মধ্যে থাকলে যা হয় তখন হলো হাসাটা হয়তো একটু কম আসে, কিন্তু তাই বলে যে আমরা হাসতে না জানা ওই কি জানি বলে রামগরুরের ছানা, আমরা রামগরুরের ছানা নই। আজকেই দেখছিলাম যে ওই থালা বাজানোর সেটা এক বছর হয়েছে আর কি। তা তখন এই অপরিকল্পিত লকডাউনে অসহায় মানুষগুলি পাশে আমরা দাঁড়িয়েছিলাম। প্রথমে কিছু শুকনো খাবার দাবার আমরা তুলে দিয়েছিলাম, তারপর যখন দেখলাম যে তাদের বাড়িতে গ্যাসের সংস্থান পর্যন্ত নেই, কেরোসিন তেল নেই, তখন আমাদের রান্নাঘর তৈরি হয়। এই চারটে রান্নাঘর থেকে আমরা প্রতিদিন প্রায় 1500 মানুষকে তখন একদম বিনা পয়সায় আমরা মানুষকে খাবার দিয়েছি লকডাউনের সময়। তারপরে যখন লকডাউন আস্তে আস্তে উঠে যায়, সবাই আস্তে আস্তে কাজের মধ্যে ফিরে যায়, তাই বলে যে আমরা অল্প কিছু পয়সা নিয়ে খাবার যাতে পেতে পারি দাদা সেই রকম ব্যবস্থা করুন, তখন আমরা এই শ্রমজীবী ক্যান্টিনটা তৈরি করি। এখানে এখন প্রায় প্রতিদিন 750 মানুষ খাবার নেন, তাদের মধ্যে অল্প কিছু মানুষ যারা একেবারেই নিঃসহায় তাদের আমরা বিনা পয়সা এখনও দিয়ে যাই, আর বাদবাকি প্রত্যেকে নিজেদের অধিকার বলে 20 টাকা দিয়ে তারা খাবারটা সংগ্রহ করেন। আমরা কোনোদিন কোনো মেনু ডিসক্লোজ করি না, হয় ডিম নয় মাছ নয় মাংস, এটা থাকে প্রতিদিন মেনুতেই তাই থাকে। কারো বিবাহবার্ষিকীতে, কারো মৃত্যুদিনে, কারো জন্মদিনে, কারো অন্নপ্রাশনে তারা এখানে আসেন, এসে সারাটা দিন দেখবে। আজকে ওনারাও যেমন এসেছেন দমদম পার্কের থেকে, এখন আমরা খুবই সাধারণ লোক। আমি খুব খুশি যে আমি আজকে এদের খাওয়াতে পারলাম, ভীষণ খুশি। আমার সাথে ওনার কিন্তু আগে আলাপ ছিল না। এটা কি চলছে, চলবে এরকম ব্যাপার? না না, অতি অবশ্যই আমরা চাই তো এই ক্যান্টিনটা স্থায়ী ক্যান্টিনের রূপ দিতে। এমন একটা জায়গায় শুনছি এক একটা জায়গায় তো বিনা পয়সাতেও একদম এখন খাওয়ানো হচ্ছে, যে তারপরে 5 টাকার বিনিময়ে খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে দিদির অনুপ্রেরণায় তো অনেক কিছু হচ্ছে। এখন আমাদের ক্যান্টিনের অনুপ্রেরণায় যদি সরকার কোনো দায়িত্ব নেয় তাহলে আমরা তাতে অখুশি হব কেন? আমরা তো চাই সরকার এগিয়ে আসুক। আমরা দেখবে শ্রমজীবী বাজার করেছি, শ্রমজীবী বাজার আর কিছুই না, চাষিদের কাছে যাওয়া, চাষিদের কাছ থেকে গিয়ে ন্যায্য দামে ফসল কিনে এনে তা মানুষের হাতে তুলে দিচ্ছি। এক চাষি তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে, আর মানুষও অনেক কম পয়সায় সেই ফসলটা পাচ্ছে। তা সেটা যদি আমি পারি, আমরা পারি, আমরা একটা পার্টির পক্ষ থেকে পারি, তাহলে সরকার কেন পারবে না? একটা এত দুর্মূল্যর বাজারে এটা কিভাবে মানে কিভাবে চলছে? এমসের সাহায্য নিয়ে, এক পয়সা আমাদের পার্টি ফান্ড থেকে আমরা খরচ করি না। এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে না, ওনারাও প্রত্যেকে জানেন যারা এখানে আসে, আমাদের এক পয়সা পার্টি ফান্ড থেকে যায় না, আমরা মানুষের কাছে যাই, গিয়ে তাদের কাছে সাহায্য চাই। এই আজকে যেমন ওনারা এসেছেন, ওনারা টাকা দিয়েছেন, প্রতিদিন এইরকম হাজার হাজার মানুষ আসেন, তারা আমাদের সাহায্য করে। আর আর ওনারা নিজেরা 20 টাকা করে এই প্যাকেটটা কিনে খাচ্ছেন, অর্থাৎ একটা প্যাকেট তৈরি করতে যদি 40 টাকা খরচ হয় তাহলে 20 টাকা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর 20 টাকা সেই অর্থে ভর্তুকি, ভর্তুকিটা আসছে কোনো সরকারের কাছ থেকে না, কর্পোরেটের কাছ থেকে না, সাধারণ মানুষের কাছ থেকে। দেশে বিদেশের থেকে অনেক মানুষ আমাদের সাহায্য করছেন, তাদের সাহায্য নিয়ে আমরা চলছি। এবার কি যাওয়া যেতে পারে এখানে? তাহলে আসুন, আপনারাও আসুন। আচ্ছা, এখানে মোটামুটি প্যাকেজিং চলছে। এখানে এসে এটা সিল হচ্ছে। হ্যাঁ, আর দু ধরনের প্যাকেট হয়, একটা হলো দেখবে এই প্যাকেটটা হলো সম্পূর্ণ বিনা পয়সায় যারা দিচ্ছে তাদের জন্য,
কোয়ালিটি এক কোয়ান্টিটি এক, এর মধ্যে ভাত দেওয়া হচ্ছে, তরকারি দেওয়া হচ্ছে, এই প্যাকেটটা এটার মধ্যে ঢুকে গিয়ে এই প্যাকেটটা সিল হচ্ছে। আচ্ছা, আর যেটা কাগজের বক্স ওটা আমাদের ওই 20 টাকার প্যাকেট। মানে আমাদের এই মুহূর্তে রান্নাঘর চলে, উপরে রান্নাঘর আমাদের আছে, রান্নাঘরটা তোমরা দেখবে। রান্নাঘরে এই মুহূর্তে 7 জন মানুষ তারা কাজ করছেন, আর প্যাকেজিংয়ে এই যে ছেলেরা এরা আছে, এরা গত 1 বছর ধরে আমাদের সাথে আছে, এখানে প্রায় 7 জন ছেলে ওরা আছে। এই এই যে বাড়িটা আমি দেখতে পাচ্ছি, সেটা কি কোন মানে এটা কি রেন্টে নেওয়া নাকি? না, এটা আমাদের এই নারী শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা বলে একটা সংস্থা আছে, তাদের সংস্থা। এটা একটা ধরনের গণসংগঠন বলতে পারো। ওরা এখানে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ করত। এখন এই নতুন সরকার, তৃণমূলের সরকার আসার পর সেই ধরনের কাজ প্রায় সব বন্ধ, বাড়িটা প্রায় পড়েই ছিল। তারা আমাদের এইটা বলতে পারো লিজে দিয়েছে, তাদের কাছ থেকে নিয়ে আমরা এটা এখন চালাচ্ছি। এই আমাদের রান্নাঘর, এই আরতি দিদি উত্তম, এরা প্রায় 1 বছর ধরে এখানে আছে, এরা এখানেই থাকে, রান্না করে, আর এরা আগামীকালের রান্নার প্রস্তুতি হচ্ছে। ও, এটা আগামী দিনের, আগামীকালের রান্না, আর ওনারা দুপুরবেলা যা খাবেন তার প্রস্তুতি। আচ্ছা, আর এইটা হলো, এখানে হলো আমাদের রান্না হয় সম্পূর্ণটা। বড় বড় কড়াই রয়েছে, সমস্ত মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখতে দেখা যাচ্ছে। মানুষের রান্না করতে গেলে প্রতিদিন 750 মানুষের, প্রতিদিন 750 জন। আচ্ছা, সংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন এখানে, তারা ইতিমধ্যেই চলে এসেছেন, লাইনে দাঁড়িয়ে গেছেন, এখন এনারা আসবেন, এরপরে এসে একজন একজন করে এখান থেকে খাবার নিয়ে যাবেন। আর অসংখ্য মানুষ একদম সেই শেষ পর্যন্ত এই লাইন চলে যায়। দীপ সিংগুপ্তর ছোটবেলাটা কিভাবে কেটেছে? আমি আসলে নর্থ বেঙ্গলের ছেলে, আমার বাবা রেলে চাকরি করতেন, আমি ছোটবেলাটা আমার নর্থ বেঙ্গল, আমার জন্ম হয়েছে কাটিহার বিহারে রেলের হসপিটালে, সেখান থেকে বাবা মারা চলে গিয়েছিলেন মালদা। ক্লাস 1 পর্যন্ত আমরা ছিলাম মালদার বাসিন্দা, আমি আমার ক্লাস 1 পর্যন্ত, সেখান থেকে বাবা চলে যান শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি। এখন ওখানে আমার ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত সেখানে কাটে, শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র ধরুন। এবং তারপরে হায়ার সেকেন্ডারি পাস করবার পর আমি যাদবপুরে চলে আসি, যাদবপুরে হোস্টেলের জীবন, যাদবপুরে হোস্টেলে থেকে পড়াশুনো, এবং হোস্টেলে যাদবপুরে আসার পর আমাকে আর মানে সেই অর্থে যদি বলো ফিরে তাকাতে হয়নি, যাদবপুরে ছাত্র রাজনীতির সাথে আমি প্রথম দিনের সাথে আমি যুক্ত হয়ে যাই। সায়েন্সে 2 বার জিএস ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, তারপরে যাদবপুরের থেকেই আমি আস্তে 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 আস্তে, আমি জিওলজি স্টুডেন্ট, আমি বিএসসি এমএসসি সব যাদবপুর থেকে রিসার্চ করা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীকালে তো পার্টির হোল টাইমার হয়ে যাই, এখন পার্টির সর্বক্ষণের কর্মী। রিসার্চ থেকে পার্টির সর্বক্ষণের কর্মী, সেই ডিসিশনটা কেন? আমার রিসার্চ ছিল ওশনোগ্রাফির ওপর, জীবন একটাই, এই জীবনটা কেবলমাত্র নিজের জন্য নিজের পরিবারের জন্য না বেঁচে আমি যদি সব মানুষের জন্য বাঁচি সেটাই আমার করা উচিত। আমি তখনই ঠিক করেছি আমি পার্টি করবো। বাড়িতে মানে মা বাবা ফুল সমর্থন ছিল? আমি একমাত্র ছেলে, আমার এক বোন এক দিদি আছেন, কিন্তু ছেলে বলতে আমি একাই, সেই অর্থে বাবা রেলে চাকরি করতেন, বাবা চাইতেন আমি ডাক্তার হই, মা চাইতেন আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু যাই হোক আমি সেই সব কোনো দিকে আমি যাইনি আর কি, ডাক্তারিতে সেই অর্থে চান্সও পেয়েছেন, কিন্তু তারপর চলে আসি আর কি। আমি সমস্যা তো হয়েছিল জিওলজি, সমস্যা মানে একটু তো মন কষ্ট তারা ভুগেছিলেন, কিন্তু কোনোদিন তারা নিজেদের ইচ্ছে আমার উপর চাপিয়ে দেয়নি। টিএমসি বিজেপি সবাই বলছে যে, তোমরাও বলছো যে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, চাকরি দেব, তাহলে সবার সাথে তোমার ডিফারেন্সটা কি হচ্ছে? আসলে কে কি বলছে তার থেকে কে কি করছে তার দিকে নজর দেওয়া উচিত। যেই বিজেপি যেই টিএমসি বলছে যে তারা মানুষের ভালো চায়, তারা যখন ক্ষমতায় আসার সুযোগ পায়, তারা যখন সরকারে আসার সুযোগ পায়, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? তারা সাধারণ মানুষের রেশনিং সিস্টেমটা তুলে দিচ্ছে, তারা সাধারণ মানুষের চাকরি পাওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছে, তারা মানুষের দুবেলা দুমুঠো খাবারের জায়গাটা বন্ধ করে দিচ্ছে, আর দিন আনি দিন খায়ের সাথে একটা বড় অংশের মানুষ যুক্ত, এই মানুষগুলি খাবে কি করে? অথচ তখন দেখলাম তারা খালি থালা বাজাতে বললেন, তাতে নাকি মানুষের মঙ্গল হবে, আর তৃণমূল গিয়ে চাল চুরি করলো। আর আমাদের কাজ দেখবে তখন, আমাদের ক্ষমতা সীমিত, অথচ আমাদের ছেলে মেয়েরা তারা বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে ঘুরে ঘুরে মানুষের কাছে সেই খাবার আমরা পৌঁছে দিতাম। তোমাদের যেটা স্লোগান ছিল যে আমরা সবার হাতে একটা চাকরির খাম চাই,
ধরো আমি চাকরি প্রার্থী, আমি এই চাকরির জন্য খুবই আগ্রহী, আমি চাকরি করলাম, কিন্তু সেই সব খেটে খাওয়া মানুষ বা যারা যাদের চাকরির বয়সটা অলরেডি তাদের পেরিয়ে গেছে, 40 হয়ে গেছে, তারা কী করবে? আসলে কী বলতো, যে সমাজের চাকাটা যদি ঠিকঠিকভাবে ঘোরানো যায় তাহলে সব মানুষের জন্য কাজের সুবন্দোবস্ত হওয়া সম্ভব। ধরো আমি একটা ভালো চাকরি করি, আমার হাতে যদি কিছু পয়সা আছে, আমি তো সেই টাকাটা নিয়ে সুইস ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমি তো সেই টাকাটা নিয়ে বাজারে যাব। আমি আজকে যে জামাটা পরে আছি, আমি তার থেকে একটা ভালো জামা কেনার চেষ্টা করব, আমার মেয়েটার জন্য একটা জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করব। এটা বাজার তৈরি হয়, এবং যখন একটা বাজার তৈরি হবে তখন অবভিয়াসলি সেখানে আরও অনেক মানুষ এসে কাজ পাবেন, থাকতো বেশিরভাগ মানুষের হাতে যদি তারা পয়সা থাকতো তারা এই দোকানে যেতেন, তাহলে দোকানদার তারও একটা ইনকাম হতো, সে তখন তার দোকানে একজন কর্মচারী রাখতে পারতো, সেই লোকটার একটা চাকরি হতো। এইভাবে তো আমরা একটা সার্কেল আমরা চলি এবং সমাজটা এইভাবে এগিয়ে যায়। আচ্ছা, ফেসবুকে এখন বিশালভাবে প্রচার হচ্ছে হাল্লা গাড়ি, তারপরে টুম্পাসোনা, তারপরে হচ্ছে এখন রিসেন্টলি দেখলাম বাবা, হ্যাঁ, তো এইসব গান খুব ভালো লাগছে, খুব এন্টারটেনিং, এবং তার সাথে তলায় আমি দেখছিলাম অনেকের কমেন্টস, আমি একজন দুজনের কমেন্টস পড়ছিলাম, বামেদের আর কিছু হবে না, ওরা অপ্রাসঙ্গিক, একটা চর্বি জমে গেছে এতদিন থেকে, ওরা কোনো কাজকর্মে ওদের কোনো ব্যাপারই নেই, সুতরাং ওদেরকে আর আনবো না। দেখি সোশ্যাল মিডিয়াতেও কিছু পেইড লোক থাকে, আর বিজেপি তৃণমূল এরা কিছু মানুষকে পয়সা দিয়ে রাখে যারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে এই ধরনের কমেন্টস করে, আর প্রতিটি কমেন্টসের পেছনে তারা পয়সা পায়। এদেরকে ইগনোর করাই ভালো। বামেদের গায়ে যদি চর্বি জমে যায় রাস্তায় আন্দোলনটা কারা করছে? 10টা তৃণমূলকে দেখাতে পারবে যে রাস্তায় তারা আন্দোলন করে? ঠিক আছে, মানলাম, যারা বলছে লড়াইটা হচ্ছে টিএমসি আর বিজেপির মধ্যে, যে বললাম যে সমাজের ওপরতলায় যারা থাকে তাদের হাতে মিডিয়া পাওয়ার, তাদের হাতে মানি পাওয়ার, তাদের হাতে মাসেল পাওয়ার, এইগুলি থাকে, তারা সবসময় চেষ্টা করবে বাইনারিতে খেলার, মানে হয় আমি নয় ও, হয় আমি নয় তুমি, মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি কেউ থাকে যে একটু ভালো কথা বলছে তাকে মানচিত্র থেকে দূরে সরিয়ে দাও। তারা চেষ্টা তো করলো, গত 10 বছর ধরে আমাদের কত কমরেডকে খুন করেছে, আমাদের এখানে আছে কমরেড পৃথাতা, সে এখন বর্ধমান দক্ষিণের প্রার্থী হয়েছে, বাচ্চা মেয়ে পৃথা, সে যখন বর্তমান থেকে এখানে আসলো পিতার বাবাকে মাথার মধ্যে ইট দিয়ে মেরে থেতলে খুন করেছিল ওরা। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলো, যে এতদিন তো আমরা মিডিয়াতে সত্যি কথা বলতে বামেদের একদম দেখতেই পেতাম। ওই যে বললাম যে মিডিয়া চালায়, তো মিডিয়ার মালিক একটা মিডিয়া হাউসকে চালাতে 100 কোটি টাকা খরচ হয়। মিডিয়া চালায় কারা? মিডিয়া চালায় কর্পোরেট সেক্টর। তারা কোনোদিন চাইবে না যে বামেদের কিছুটা হলো স্পেস দিতে, কিন্তু তারপরে তারা যদি দেখে যে কারণে দেখবে স্টুডিওতে আমাদের উপস্থিতি কম, আত্মজীবনের নবান্ন অভিযান, ওটাকে তারা যদি না দেখায় তাহলে তাদের আবার টিআরপি থাকবে না, কারণ নবান্ন অভিযানটা একটা খবর, ব্রিগেডের মাঠ আমরা যেভাবে ভরালাম, যেভাবে মানুষ হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ব্রিগেডের মাঠে গেলেন, সেখানে কমরেড সূর্যকান্ত মিশ্র কী বললেন, কমরেড সীতারাম ইয়েচুরি কী বললেন, সেখানে আব্বাস কী বললো, সেখানে অধীর চৌধুরী কী বললো, এই খবরটা তারা যদি না দেখায় তাদের আবার টিআরপি থাকবে না। তাদের ধরো ওরা যে খুব খুশি হয় আমাদের মুখ দেখাতে তা নয়, আমাদের মুখটা তো ওই রকম, মানে আমাদের মুখ রোদে পোড়া হয়, আমাদের মুখ সবসময় এই যেমন কালো কুচকুটে হলো, আমরা বামপন্থী লিডাররা বেশিরভাগই তাই, কারণ আমরা সারাক্ষণ মানুষের মধ্যে থাকি, এইভাবে আমরা ঘুরে বেড়াই, আমাদের ওই রোদে মানে একদম ঝকঝক ঝকঝক টক 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 টক, আমাদের তকও না মুখও না, আমাদের মুখ দেখাতে ওরা খুব একটা পছন্দ করে না, বরঞ্চ হলো বড় বড় তারকা লিডার যারা আছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিডি স্টার, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা দাঁড় করাচ্ছে, তাদের মুখ দেখালে তাদের খুশি হয় না, আমাদের মুখ দেখালে তারা বাধ্য হয়। এবং এখন তো বাজার কম্পিটিশনের মার্কেট, একটা চ্যানেল যদি আমাদের না দেখায় আরেকটা চ্যানেল দেখাবে, এই যে উড়ি উড়ি বাবা কথা বলছো বা টুম্পাসোনা গানের কথা বলছো, কোনো চ্যানেল সেটাকে যে দেখিয়েছে নাকি, কোনো চ্যানেলকে আমরা সেটা বিক্রি করেছি নাকি? বিজেপি হলে এরকম গান যদি তৈরি করতো চ্যানেলকে গিয়ে বিক্রি করে দিত, আমরা কী করেছি? গান তৈরি করেছি, গান তৈরি করে সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছি, যখন সেটা 1.5 কোটির ওপর মানুষ দেখে ফেললো তখন তারা বাধ্য সেটাকে নিয়ে খবর করতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টারের কথা যখন বলছো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হয়তো তোমাদের এখানে বামেদের মধ্যেও কিছু কিছু সামিল আছে, তো সেক্ষেত্রে তুমি কী বলতে? দেখো বামেদের মধ্যে যারা সামিল আছে, ধরো টালিগঞ্জ কেন্দ্রে আমরা দাঁড় করেছি দেবদূত ঘোষ, দেবদূত ঘোষ পেশায় একজন অভিনেতা, কিন্তু অভিনেতাটাই জীবনটাই তার শেষ নয়, তার সে দেখবে সবসময় মানুষের পাশে থাকে, একজন অভিনেতাও তিনি রাজনীতির সাথে যুক্ত হতে পারেন, কিন্তু আমাকে দেখতে হবে কি তিনি কি সত্যি মানুষের কথা ভেবে রাজনীতিতে আসছেন, না তিনি কেবলমাত্র ব্যক্তির স্বার্থ চরিতার্থ করবার জন্য রাজনীতিতে আসছে। ইলেকশনের আগে ইচ্ছে হলো আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, ওর আসলে ইচ্ছেটা হলো তাই আমি এমএলএ হবো, এমপি হবো, আরও বেশি নাম কামাবো, আমাদের যাদবপুরের সাংসদ সে তো একজন অভিনেত্রী,
সে তাকে আমরা ভোট দিলাম, সে হলো মানে সাংসদ হয়ে গেল। একটা দিন তাকে দেখতে পেয়েছো? একটা দিন সেই সাংসদকে আমরা দেখতে পেয়েছি? সুদীপ সেনগুপ্ত মানে খেতে কি ভালোবাসে খাওয়া দাওয়ার মধ্যে? আমি আসলে সর্বভুক, আমি সব কিছু খেতেই ভালোবাসি। হ্যাঁ, মানে বাজারে বাজারে খাওয়া মানে খাদক হিসেবে আমার খুব নাম আছে, আর হচ্ছে মিষ্টি আমার খুব ভালো লাগে, আর বাড়ির তৈরি রান্না করা খাবার সব কিছুই ভালো লাগে। হোটেলে গিয়ে খাবার বেশি হয় না, যেদিন হয় সেদিন খারাপ লাগে না, ভালোই লাগে। সুদীপ সেনগুপ্ত খুঁটি না বাঙাল কোন? আমি তো বাঙাল, জন্মসূত্রে তো অতি অবশ্যই বাঙাল, মানে আমার ইস্ট বেঙ্গলের সাপোর্টার বলা যায় না, আমি আবার সেটা উল্টোটা, আমি আমার মোহনবাগানের সাপোর্টার। একদিকে মোহনবাগান আর অন্যদিকে ওই মারাদোনার খেলা ছোটবেলা দেখতে দেখতে সেই হলো আর্জেন্টিনা সমর্থক। মাঠে কোনোদিন যাওয়া হয়েছে? মাঠে আমি গিয়েছি, মানে আমি যখন ছাত্র অবস্থায় গিয়েছি, এখন আর যাওয়ার তো হয়ও না। সুদীপ সেনগুপ্ত অ্যাজ এ হাজবেন্ড নিজে দশে কত নাম্বার দেবে? আমি বেশি নম্বর দিতে পারবো না, এটা কারণ বাড়ির যা দায়িত্ব তার সব কিছু হলো সুনিতাই সামলায়। আর কি বলবো, আর এই ওই নাম্বারিং এটা সুনিতাই দিতে পারবে। আমি তো সবসময় নিজেকে বেশি মার্কস দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি নিজেও জানি অত মার্কস পাওয়ার যোগ্যতা আমার নেই। বাবা হিসেবে, বাবা হিসেবে বরঞ্চ খানিকটা দিতে পারি, কারণ যদিও সেই দায়িত্ব আমি খুব একটা যে পালন করতে পারি তা নয়, কিন্তু চেষ্টা করি খানিকটা পালন করবার, কিন্তু তাও তাও কত হবে, 5-6 বেশি হবে না বোধহয়। এরকম রিপোর্ট আছে বাড়িতে বোতলটা জলের বোতলটা টেবিলের উপর যেরকম অবস্থায় খালি থাকে সেই অবস্থায় খালি থাকে, তো সেইটা কি ঠিক? এগুলি অপপ্রচার, এগুলি অপপ্রচার, এগুলি আমি বাড়িতে আমি মাঝে মাঝে কাজ করি। এখন হঠাৎ করে আমার ফোন চলে আসলো, তখন আমি জলের বোতল হাতে নিয়ে ফোন ধরতে যাবো নাকি? আমার কোনো না না, সেটা তো সেটা তো অপপ্রচার অবশ্যই। ম্যাডামের সাথে কিভাবে পরিচয়? গান গান শুনে কি ভালো লাগে? আমি শুনেছি ম্যাডাম খুব ভালো গান করে, তো সেই হিসাবে কি ভালো লাগে? গান তো একটা যোগসূত্রতার মাধ্যম অবশ্যই। এখনকার আমি গান করতে পারি না, আমি মানে এটা আমার জীবনে একটা বড় দুঃখ বলতে পারো যে আমার গলায় সেই অর্থে সুর নেই। হ্যাঁ, আমি খুব বেসুরো মানুষ। আচ্ছা, সেই দিক থেকে আমি যদি দেখি যে এদিকে ম্যাডাম খুব সুন্দর গান করে, তুমি এই যে রাজনীতিবিদ, তো মেয়ে তাহলে গানের দিকে যাবে নাকি রাজনীতি রাজনীতির দিকে যাবে, কোনটা মনে? মেয়ের ক্ষেত্রে আমার বাবা মার কাছে আমি যেটা পেয়েছি, আমার মেয়ের ক্ষেত্রেও তাই। আমি কোন আমরা কোনোদিন তার উপর কিছু চাপিয়ে দেই না, ও গান করতে ভালোবাসে, ও আড্ডা দিতে ভালোবাসে, ও আমার সাথে আবার মিছিলে হাঁটতেও ভালোবাসে। হ্যাঁ, সুতরাং সেটা সেটা হ্যাঁ, ও আবার পড়াশোনাটাও ভালোবাসে, কোনো কোনো প্রেশার কিছু নেই, ওর মতোই থাকে। একজনকে মানে খুব একটা মনের মানুষ পছন্দ করলো, তো সেক্ষেত্রে কি বাবা হিসেবে কতটা সাপোর্ট থাকবে? সবসময় সাপোর্ট থাকবে। আমি আমি নিজে প্রেম করে বিয়ে করেছি, আমি মেয়ের ক্ষেত্রে কেন এই করবো? বঙ্গরূপা এন্টারটেনমেন্ট একটা নতুন চ্যানেল, তো এতক্ষণ ধরে দর্শকরা তোমার কথা শুনলো, এবার তুমি যাওয়ার আগে গেলাস যাওয়ার মুহূর্তে তুমি দর্শকদেরকে কি বলতে চাও? তত বেশি এই ধরনের চ্যানেল আসবে বঙ্গরূপা চ্যানেলের মতো, তত মানুষ আসল সত্যকে জানতে পারবে। আপনারা এই ধরনের চ্যানেল দেখুন, এই ধরনের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ তোমার আগামী জীবনের জন্য।